প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন আমি মোহাম্মদ হুমায়ুন কবি ন্যাচারাল মেডিসিন প্র্যাকটিশনার আজকে বেশ আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে বিষয়টা কথা বলবো আমাদের ত্বক বা স্কিনের অতি কমন একটি প্রবলেম আঁচিল নিয়ে যে আঁচিলকে ইংরেজিতে বলা হয়ে থাকে প্যাপিলোমা বা স্কিন ট্যাগ বা ওয়ার্ট। বন্ধুরা আমি প্রথমে যেটা করব। এই আঁচিল বা ওয়ার্ডের প্রধান প্রধান কারণগুলো নিয়ে বলবো দেন আমি দ্বিতীয় ধাপে যেটা করব যে এগুলার অত্যন্ত কার্যকরী ন্যাচারাল হোম রেমিডি রয়েছে কিছু সেগুলো নিয়ে কথা বলবো তাই বলবো দোজ হু আর সাফারিং ফ্রম দিস প্রবলেম দ্য ভিডিও ইজ গোয়িং টু এ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ প্রথমে আমি কারণে চলে যাই প্রথম যে কারণটা বলবো সেটা কি সেটা হচ্ছে গিয়ে পোর ইমিউনিটি বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়া দুই নম্বর যে কারণ সেটা কি সেটা হচ্ছে গিয়ে ব্যাড ফ্যাট স্পেশালি ট্রাইগ্লিসারাইড অর্থাৎ উদ্ভিদ তেলের আধিক্যের কারণে যে স্থূলতা বা ওজন বেড়ে যাওয়া তিন নম্বর যে কারণটার কথা বলবো সেটা কি সেটা হচ্ছে যে আপনার রেজিস্ট্যান্ট ইনসুলিনের আধিক্যের কারণে দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভোগা চার নম্বর যে কারণটা সেটা কি সেটা হচ্ছে যে স্টুডেন্ট হরমোনের আধিক্যের কারণে পলিসিস্টিক ওভারেন সিনড্রোম নামক সমস্যায় ভোগা আর সবশেষ যে কারণটা বলবো সেটা কি সেটা হচ্ছে প্রেগন্যান্সি বা মেনোপজাল পিরিয়ডে আমাদের শরীরে হরমোনের ইমব্যালেন্সমেন্ট ধরে এই ছিল মেন মেন কারণগুলো এখন আমরা সলিউশন প্রসঙ্গে চলে যাব প্রথমেই বলতে হয় যে আমাদের যে কাজটা করতে হবে সেটা কি আমরা যে কারণগুলো বলেছি সেই কারণগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে নেহাও স্পেশালি আমাদের যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এটাকে শক্তিশালী করতে হবে আর এটা কীভাবে শক্তিশালী করা যায় এর উপর আমি আলাদা এপিসোডে কথা বলেছি যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখতে ভুলবেন না দেন দুই নম্বর যে কাজটা আপনি করতে পারেন আপনাকে নিতে হবে ক্যাস্টর অয়েল অথবা ভ্যান্নার তেল যেটা অত্যন্ত কার্যকরী কোথেকে নেবেন আপনারা ফার্মেসিতে পেয়ে যাবেন তো এই ক্যাস্ট্রল অয়েল নিয়ে যেটা করতে হবে সামান্য তুলা নিবে নিয়ে সেই তুলাটা ক্যাস্ট্রল অয়েল ভিজাবেন ভিজিয়ে সেই তুলাটা আপনারা আপনাদের যে আঁচিল বা ওয়ার্ড রয়েছে এটার উপরে প্রয়োগ করবেন করে ব্যান্ডেড দিয়ে আপনারা এটাকে বেঁধে রাখবেন বারো ঘন্টার জন্য বেঁধে রাখবেন বারো ঘন্টা পরে আবারও এটা পরিবর্তন করবেন দেখবেন দুই থেকে তিন দিনের মধ্যে রেজাল্ট জ্বলে আসবে ইনশাল্লাহ দেন দুই নম্বর যে কাজটা করতে হবে আপনাকে নিতে হবে আপেল সিডার ভিনেগার কোথায় পাবেন বড় বড় সুপার শপগুলোতে পেয়ে যাবেন এই আপেল সিডার ভিনিগার নিয়ে সেই ক্যাস্টর অয়েলের মতো একইভাবে তুলায় ভিজাবেন ভিজিয়ে আপনার আঁচিল উপরে প্রয়োগ করবেন করে ব্যান্ডেড দিয়ে বেঁধে রাখবেন এটা করবেন রাত্রেবেলা রাত্রেবেলা বেঁধে রেখে সকালবেলা উঠে খুলে ফেলবেন দিনের বেলা প্রয়োগ করার দরকার নেই দেখবেন প্রথম দিনেই উপকার পাবেন তবে পরিপূর্ণ রেজাল্ট আসতে তিন থেকে চার দিন সময় লাগবে দিন বন্ধুরা সবশেষে যেটা বলবো আপনাকে নিতে হবে সামান্য রসুন রসুন নিয়ে আপনি এটাকে পেস্ট বানাবেন বানিয়ে ফার্মেসি থেকে সংগ্রহ করবেন প্রভিডন আয়োডিন আমি আবারও বলছি প্রভিডন আয়োডিন ফার্মেসি থেকে সংগ্রহ করবেন করে দুই তিন ফোঁটা সেই রসুনের পেস্টের মধ্যে দিবেন দিয়ে সেই পেস্টটা আপনারা এই আচির উপরে প্রয়োগ করবেন করে উপরে একটা শুকনা তুলা দিবেন দিয়ে আপনারা ব্যান্ডেড দিয়ে বেঁধে রাখবেন এটা কখন করবেন রাত্রেবেলা করবেন সকালে উঠে খুলে ফেলবেন দেখবেন এক থেকে দুই সপ্তাহের মধ্যে রেজাল্ট আসবে বন্ধুরা যারা ইতিমধ্যে অধৈর্য হয়ে গেছেন বলছেন যে এক থেকে দুই সপ্তাহ সময় অনেক সময় এত সময় দেওয়া যাবে না তাদের জন্য বলছে লাস্ট সলিউশন অত্যন্ত ইম্পর্টেন্ট লাগবে মাত্র দশ মিনিট সময় কী করতে হবে আপনারা যেটা করবেন পানে খাওয়া চুন নেবেন এবং এটা পানের বোটা নেবেন নিয়ে সেই পানের বোটা লাগায় চুনটা লাগিয়ে আপনারা সেই আঁচিলের উপরে চুনটা এভাবে পানের বোটা দিয়ে ঘষতে থাকবেন অনবরত আট থেকে দশ মিনিট ঘষলে দেখবেন যে সেই আঁচিলটা উঠে এসেছে বন্ধুরা এই ছিল মোটামুটি আমাদের সলিউশানসমূহ সব শেষে এসে একটু সতর্কতার কথা বলবো সেটা কি এটা হচ্ছে যে ওষুধ যেটাই প্রয়োগ করেন না কেন প্রয়োগ করার পূর্বে আপনাকে যে কাজটা করতে হবে আচিলের আশেপাশের যে স্কিন রয়েছে এটাকে সেভ করার জন্য রক্ষা করার জন্য আপনি খাঁটি নারকেল তেল অথবা ভ্যাসলিন আপনার আশেপাশে মাখিয়ে নেবেন নিয়ে আপনার ওষুধ প্রয়োগ করবে দেন যেটা বলবো আঁচিল উঠে যাওয়ার পরে কারো কারো ক্ষেত্রে এই জায়গাটা চুলকাতে পারে এই জায়গাটা লাল হতে পারে ব্যথা হতে পারে সামান্য ইনফেকশন মতো হতে পারে সেক্ষেত্রে যেটা করবেন না ঘাবড়ে গিয়ে আপনার খাঁটি নারকেল তেল সেখানে তিন থেকে চার দিন প্রয়োগ করবেন দেখবেন যে সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা এ ছিল আমাদের মোটামুটি মৌলিক আলোচনা আমি যে সাজেশনগুলোর কথা বললাম প্রত্যেকটা অত্যন্ত কার্যকরী প্রয়োগ করেন উপকৃত হন এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ